ডিসেম্বর মাহর শেষ অংক আর বছরটির প্রথম জানুয়ারি মাহর প্রথম অংশ দেখা যায় যে বনভোজের একটা হিড়িক লাগি যায়। আর ইয়ালই কিন্তু রাজ্যের সর্বত্র বনভোজের অনুষ্ঠানক কিন্তু উখল মাখল পরিবেশ, চারিফালে বনভোজ উদযাপিত হয়ে আছে। আর ইয়া হয়েছে করিমগঞ্জের একটা বনভোজস্থলী, ইয়া হয়েছে করিমগঞ্জ জেলার পাতাকান্দি সমষ্টির পুতনি চা বাগিবান চা বাগিচা। এই পুতনি চা বাগিচাত দেখা গৈছে যে অতি সুন্দর মনোরম দৃশ্য। ইয়াতে যদি দেখা যায় যে চারিওফালে চাহ বাগিচা, অসমের যে আদর্শ চাহ বাগিচা, এই চাহ বাগিচার অতি মনোরম দৃশ্য ইয়াতে পরিলক্ষিত হয়। চারিওফালে চাহ বাগিচা আর লগতে টিলাভূমি, আর লগতে ইয়াতে একটা ভাল জলাশয় আছে। আর একটা কথা কব লাগিব যে এই যে অঞ্চল, এই অঞ্চলত ইয়াতে কিন্তু দেখা গৈছে যে যে প্রাকৃতিক পরিবেশ ইয়া করিমগঞ্জ জেলার বলে বহুতই না জানে। আর এনে প্রাকৃতিক মনোরম পরিবেশের মাজত কিন্তু খুব কম মানুষ কিন্তু ইয়াতে বনভোজ পালন করবলে আহে। আর ইয়াতে যে দৃশ্য আমি দেখবলে পাইছো, যে প্রাকৃতিক দৃশ্য আর লগতে কিন্তু প্রাকৃতিক যে পরিবেশের লগত ইয়াতে কব লাগিব যে কেবল যে চাহ বাগিচা আর চাহ গছ আর যে জলাশয় এয়া নহয়, কিন্তু ইয়াতে যদি আমি দেখবলে পাও ইয়াতে কিন্তু বহুখিনি যে পরিভ্রমী চৰাই ইয়াতে আমি দেখবলে পাইছো। বহুত দূর দূরান্তলৈকে ইয়াতে দেখা দেখবলে পোৱা গৈছে যে পরিভ্রমী চৰাই, পরিভ্রমী চৰাইৰ বিচৰণ স্থলী কব লাগিব। যদিও এই ক্ষেত্রত অলপ অসুবিধা আছে, এইখিনি ঠাইত সকলে আহিব নোৱাৰে। ইয়াতে সাংবাদিকৰ এটা দল আহিছে ইয়াতে বনভোজ উদযাপিত কৰিবলৈ। আর এই যে অঞ্চল পুতনি চাহ বাগিচা, পুতনি চাহ বাগিচা আসলতে ভারত বাংলা সীমান্তর প্রায় মাত্র আধা কিলোমিটার নিলগত আছে। এইখানে অঞ্চল ইয়াতে আমি দেখবলে পাইছো ইয়াতে কিন্তু সকলে বনভোজস্থলীত আহি তেওঁলোকে আহার গ্রহণ করে আছে। আর ইয়াতে আমি যিমানখিনি জানিব পাৰিছো যে ইয়াতে কিন্তু ভালেমান তেওঁলোকে আয়োজন কৰিছে। আর ইয়াতে আসলতে যে সাংবাদিকর দল আহিছে, সাংবাদিকর দল আহি তেওঁলোকে ইয়াতে এটা ভাল আয়োজন কৰিছে। আমি যিখিনি জানিব পাৰিছো যে এই ঠাইত আহিবলৈ কিন্তু বহু সময় লাগে। করিমগঞ্জ যে মূল চহর আছে, করিমগঞ্জ চহরের পর ইয়াতে আহিবলৈ হলে প্রায় 2 ঘন্টার উপর লাগি যায়। আর ইয়াতে কিছু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনের কারণে কিন্তু সকলে আহিব নোৱাৰে, কিয়নো ইয়াতে প্রায় 500 মিটার নিরবত কিন্তু আছে ভারত বাংলাদেশ সীমান্ত। আর যদি এই ঠাইত দেখে এই ঠাইত যে মনোরম দৃশ্য, আর এবার পুনর্বার কৈছো ইয়াতে যে মনোরম দৃশ্য, যদি চারিফালে কেবল চাহ বাগিচা আর টিলাভূমি, এই চাহ বাগিচা আর টিলাভূমির মাজতে কিন্তু একটা বৃহৎ জলাশয়, আর এই জলাশয়ত কিন্তু বহু পরিভ্রমী চৰাই। আর ইয়াতে যদিও এতিয়ালৈকে যে পর্যটন বিভাগের পর যে ইয়া কিন্তু এতিয়ালৈকে উন্মোচিত হওয়া নাই, এই পরিভ্রমী চৰাই সমূহ কোন দেশের পর আহে বা কর পর আহে, কিন্তু এই যে মনোরম দৃশ্যের মাজত যে আসলতে সাংবাদিকসকলে ইয়াতে করিমগঞ্জ সাংবাদিকসকলে ইয়াতে বনভোজের আয়োজন করেছে। আর সাংবাদিকসকলের আসলতে আহরি নাই, সাংবাদিকসকলে কিন্তু সদায় কর্মব্যস্ত জীবন কটায় সংবাদ পরিবেশন করার বাবে। গতিকে করিমগঞ্জ জেলার এই সাংবাদিকসকলে আয়োজন করেছে। এই সাংবাদিকসকলের মাজত আছে করিমগঞ্জের এগারী জ্যেষ্ঠ সাংবাদিক অসীম দেব। অসীম দেবের পর আমি জানি চেষ্টা করি যে ইয়াতে আসলতে কিদরে আয়োজন আর কেনেদরে এই ব্যবস্থা করেছে, আর কি কব যে এটা আপনাদের সজায় একটা ব্যস্ত জীবন আর ইয়ার মাজত এনেকে একটা আয়োজন করেছে, আর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মাজত এনেদরে আপনাদের আয়োজন করেছে, কি কব ইয়ালে? হয়, আমি পুরনি বছরক বিদায় আর নতুন বছরক আদরণি জানার বাবে আমি আজি এই বনভোজের আয়োজন করেছো। কেন আমি সদায় কর্মব্যস্ত থাকো, আমার জীবন 24x7 আমি সদায় ব্যস্ত থাকো, পরিয়াল লৈ ভাল ফুরার জায়গা টাইমও আমার নহয় তো যার কারণে আজি আমি ভাবিল যে আমি করিমগঞ্জের কেবাজনো সাংবাদিক আর পরিয়ালকে লৈ ইয়াতে বনভোজন করবলৈ আহিছো। এই করিমগঞ্জ জেলার এই পাতাকান্দি বিধানসভা সমষ্টির এখন নান্দনিক দৃশ্য আমি ইয়াতে উপভোগ করেছো, কিয়নো এইখন হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অতি দাঁতি কাকরিয়া অঞ্চল, প্রায় 500 মিটার নিলগত আছে কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্ত। তার মাজত আমি যে আজি এইখন এখন সুন্দর ঠাই আছে আমি ভাবিব নোৱাৰা, এইখন সুন্দর ঠাই, অতিকৈ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আমি পরিয়াল লৈ পেলাই বা লড়া ছোৱালীসকলক লৈ পেলাই আমি আজি ইয়াতে উপভোগ করেছো। আর বনভোজন সকলে এসাজ খাব বিচারি আছো, এখন সুন্দর পরিবেশের মাজত ইয়াতে আমি আজি থিয় হয়েছো আহি। আর দেখবলে পাওয়া গেছে ইয়াতে সকলো আছে, পরিভ্রমী চড়াই সকল আছে, বহু সুন্দর দৃশ্য আমি মানে এই আজির যে বনভোজ আর ইয়ার যে নান্দনিক দৃশ্য এ আমি সদায় মনত রাখিম। নিশ্চয়কৈ ইয়ার যে আসলে বনভোজত আহি যে ইয়াতে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য কিন্তু সকলকে সুবিধ করেছে, সকলকে মনোরম দৃশ্য উপভোগ করে তেওঁলোকে সকলতে সকলের মনতে একটা দাগ কাটিছে। আর যদি আমি দেখবলৈ পাৰো পুনৰ এবাৰ কৈছো যে ইয়াতে যে আমি অলপ দেখুবলৈ চেষ্টা করি, ইয়াতে বনভোজ হৈ আছে আর কিছু কিছু ইয়াতে বনভোজর যে দলসকল আহে ইয়াতে আহে, কিন্তু এই যে ঠাই, এই ঠাইত আমি চৰাই উড়ি আছে ইয়াতে দেখবলৈ পাইছো যথেষ্ট সংখ্যক চৰাই। আর এই যে যে জলাশয় দেখিছো, এই জলাশয়ত কিন্তু ঝাঁকে ঝাঁকে ইয়াতে বহু পরিভ্রমী চৰাই ইয়াতে বিচরণ করে আছে। গতিকে এনে এটা যে পরিবেশ, এই পরিবেশের মাজত কিন্তু সকলে
আহিব বিচাৰে। আৰু কিন্তু যেহেতু ইয়াতে এটা ৰেষ্ট্ৰিকশ্যন আছে, এটা ফালে যদি দেখা যায় যে 500 মিটাৰ নিলগত ইয়াতে ভাৰত বাংলা সীমান্ত আছে, আৰু লগতে ইয়াতে কিন্তু দেখা যায় যেন যেন বনৰীয়া হাতী, আমি সদায় বাতৰি পৰিৱেশন কৰিছিলোঁ যেন কৰিমগঞ্জৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত বনৰীয়া হাতীৰ তাণ্ডৱ, এইখিনি অঞ্চলে কিন্তু আচলতে হাতীৰ তাণ্ডৱ সন্ধিয়া হ'লেই কিন্তু হাতী নামি আহে, আৰু হাতীৰ কাৰণে কিন্তু কোনো ভাৰত আৰু বাংলাদেশ নাই, তেওঁলোকৰ কাৰণে সীমা নাই, তেওঁলোকে য'ত খুচি যাব পাৰে, য'ত খুচি বিচৰণ কৰিব পাৰে। এটা 7-জনীয়া হাতীৰ দল আছিলে, বৰ্তমানে প্ৰায় 4গৰাকী হাতী নিহত হৈছে আৰু 3গৰাকী হাতী আছে, গতিকে তেওঁলোকৰ বিচৰণ কিছু পৰিমাণে হ্ৰাস পাইছে, কিন্তু ইয়াৰ পাছতো কিন্তু সন্ধিয়াৰ পাছত হাতীৰ ভয় কৰে ৰাইজে। কিন্তু এই যে প্ৰাকৃতিক, এই যে হাতীৰ যেন তাণ্ডৱ, আমি তাণ্ডৱ বুলি ক'ব পাৰোঁ মানৱ জাতিয়ে, কিন্তু ইয়াৰ কিন্তু আচলতে হাতীৰ যেন যি প্ৰাকৃতিকভাৱে তেওঁলোকে বিচৰণ কৰি থাকে, আৰু যে পৰিভ্ৰমী চৰাই দেখিছোঁ আমি সকলোৱে, কিন্তু প্ৰাকৃতিকভাৱে এই প্ৰাকৃতিক মনোৰম পৰিৱেশৰ মাজত সকলোৱে বিচৰণ কৰি থাকে। আমি যেন মানুহ জাতি যি আছোঁ, মানুহ জাতি ইয়াতে আহি এটা দিনৰ কাৰণে হয়তো বনভোজ ইয়াতে আমি উদযাপিত কৰিব পাৰোঁ, আৰু এনেদৰে উদযাপিত কৰিবৰ বাবে কৰিমগঞ্জৰ এটা সাংবাদিকৰ দল ইয়াতে আহি উপস্থিত হৈ এটা ভাল এটা মনোৰম দৃশ্যৰ মাজত বনভোজ চলিত আহি বনভোজ অনুষ্ঠিত কৰি আছে। ইয়াৰ নিশ্চয়কৈ এটা নান্দনিক দৃশ্য।